সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে আসলাম নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অর্ধবার্ষিক মূল্যায়ন প্রশ্নের উত্তর 2024 ক্লাস 9 ডিজিটাল টেকনোলজি অ্যান্ড হাফ ইয়ারলি এক্সাম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কিন্তু যে নবম শ্রেণীর যে এটা দিয়েছিল প্রশ্ন দিয়েছিল, প্রশ্নের উত্তরটি আমি তোমাদের নিয়ে আসলাম। দেখো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী বিষয় ডিজিটাল প্রযুক্তি শিক্ষার্থীর জন্য নির্দেশনা। প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। এই বিষয়ে তোমাদের যে কাজটি করতে হবে, দেখো এটা সুন্দরভাবে পড়বা। পড়ার পরে তোমাদের বসে কাজের ধারাবাহিকতা, কাজ এক, নিজ এলাকার নাগরিকের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছেন তার উপাত্ত অন্য দলের সদস্যের নিকট সংগ্রহ করতে হবে। তাহলে শিক্ষার্থী, চলো আমি দেখি উত্তরটি করেছি। দেখো, প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। কাজ এক, নিজের এলাকায় নাগরিকের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করা। ঠিক আছে, তো এই বিষয়ে আমি যে উত্তরটি লিখেছি, দেখো, সম্ভাব্য সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলোর নাম ও উপাত্ত সংগ্রহ। আমরা আমাদের এলাকার নাগরিকের সাথে কথা বলে এবং অন্যান্য দলের সদস্যদের নিকটতে নিম্নলিখিত সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম সংগ্রহ করেছি। দেখো, ফিশিং আক্রমণ 25 জন, ম্যালওয়্যার সংক্রমণ 20 জন, পার্সোনাল ইনফরমেশন চুরি 30 জন, পাসওয়ার্ড হ্যাকিং 15 জন, অনলাইন স্ক্যাম 10 জন, অপরিচিত লিঙ্কে ক্লিক 20 জন, সোশ্যাল মিডিয়া হ্যাকিং 18 জন, ওয়াইফাই নিরাপত্তার অভাব 12 জন। ঠিক আছে, এরপরে যে কাজ 2 এর যে প্রশ্ন ছিল সেই 2 এর প্রশ্নটি আমরা দেখে আসি। শিক্ষার্থী, চলো, 2 এর প্রশ্নটি ছিল ঝুঁকিগুলোকে 1, 2, 3 ক্রমাংশে রূপান্তরের সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচে নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে, এই সম্পর্কে আমাদের বিস্তারিত লিখতে হবে। সেখানে কিন্তু চলো আমরা বিস্তারিত লিখে রেখে, দেখো, ঝুঁকিগুলোকে ক্রমাণুসারে রূপান্তরে বিশ্লেষণ সংগৃহীত উপাত্তের ভিত্তিতে স্প্রেডশিট যেমন তৈরি করেছি, দেখো আমরা সংগৃহীত উপাত্তের স্প্রেডশিটে রূপান্তর করেছি এবং প্রতিটি ঝুঁকির জন্য শতকরা হিসাব করেছি। ক্রমিক নং সাইবার ঝুঁকি কতজন উল্লেখ করেছেন শতাংশ। 1 নম্বর, ফিশিং আক্রমণ 25 জন, যেটা আগে লিখেছিলাম, ম্যালওয়্যার আক্রমণ 20 জন, পার্সোনাল চুরি 30 জন, পাসওয়ার্ড হ্যাকিং 15 জন, অনলাইন স্ক্যাম 10 জন শতাংশ, অপরিচিত লিঙ্কে ক্লিক 20 জন, সোশ্যাল মিডিয়া হ্যাকিং 18 জন, ওয়াইফাই নিরাপত্তার অভাব 12 জন। ঠিক আছে, এইভাবে আমরা চারটি করেছি। তারপরে দেখি, আমরা এই তথ্যগুলোকে ভিত্তিতে একটি বার্তা তৈরি করেছি শতকরা হিসেবে ফর্মুলা। কাউন্টি ফি বি ডট বি কমা ঝুঁকির নাম লিখতে হবে, ব্র্যাকেট অবলিক কাউন্ট BB100। সেখানে কিন্তু আমরা এই তথ্যগুলির ভিত্তিতে একটি বার চার্ট তৈরি করেছি। দেখেন আপনারা, সাইবার ঝুঁকি, ওয়াইফাই নিরাপত্তার অভাব, এই যে আমরা চারটি তৈরি করেছি, সোশ্যাল মিডিয়া হ্যাকিং, অপরিচিত লিঙ্কে ক্লিক, অনলাইন স্ক্যাম, পাসওয়ার্ড হ্যাকিং, এইভাবে আপনারা পূরণ করতে পারেন। এই যে 0, 5, 10, 15, 20, 25, 30, 35% কতজন, এটা আমরা এইভাবে লিখেছি। এই লাল চিহ্ন মানে কমলা চিহ্ন মানে হচ্ছে শতাংশ কতজন হচ্ছে কি, সেটা হচ্ছে কি, এই যে বুলু চিহ্ন। ঠিক আছে, তো তারপরে যাবো 3 নম্বর কাজে। 3 নম্বর কাজে কি আছে আমরা দেখি, চলো। 3 নম্বর কাজে আছে, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তো সচেতনতা প্রয়োজন দেখি, চার্ট বিশ্লেষণ থেকে নির্মিত সাইবার ঝুঁকির জন্য আমাদের এলাকার নাগরিকের সচেতনতা প্রয়োজন। ফিশিং আক্রমণ এত, পার্সোনাল আক্রমণ 25, ম্যালওয়্যার সংক্রমণ 16, অপরাধ লিঙ্কে ক্লিক 16.67, সোশ্যাল মিডিয়া হ্যাকিং 15%। সো তারপরে 4 নম্বর প্রশ্ন দিকে চলে যাবো শিক্ষার্থীবৃন্দ। 4 নম্বর প্রশ্নতে আছে কি দেখি, 4 নম্বর প্রশ্নে সাইবার ঝুঁকির গুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তো আমরা দলের সদস্যদের সাথে আলোচনা করে চিহ্নিত করে দেখি। 4 নম্বরে, সাইবার ঝুঁকি গুলোর সামাজিক প্রভাব আমরা দলের সদস্যদের সাথে আলোচনা করে নির্মিত সামাজিক প্রভাব গুলো চিহ্নিত করেছি। ফিশিং আক্রমণ, আর্থিক ক্ষতি, ফিশিং আক্রমণের মাধ্যমে নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য চুরি হয়ে যেতে পারে যা তাদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ব্যক্তিগত তথ্য চুরি, ফিশিং আক্রমণের ফলে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায় যা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। পার্সোনাল ইনফরমেশন চুরি, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য চুরি হয়ে পরিচয় চুরির সম্ভাবনা হতে পারে যা নাগরিকের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে। বিশ্বাসভঙ্গ, এমন ঘটনাগুলো সমাজে বিশ্বাসভঙ্গের কারণ হতে পারে। ম্যালওয়্যার সংক্রমণ, ডিভাইস ক্ষতি, ম্যালওয়্যার সংক্রমণের ফলে ডিভাইস ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। গোপনীয় লক্ষণ, গোপনীয়তা, ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। তারপরে অপরিচিত লিঙ্কে ক্লিক, ভাইরাস সংক্রমণ, অপরিচিত লিঙ্কে ক্লিক করার ফলে ডিভাইসে ভাইরাস সংক্রমিত হতে পারে। অনলাইন স্ক্যাম,
এইসব লিঙ্কের মাধ্যমে স্ক্যাম ও ফ্রডের শিকার হওয়া যায়। সোশ্যাল মিডিয়া হ্যাকিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, সামাজিক সম্মান ক্ষতি। শিক্ষার্থীবৃন্দ, তারপরে 5 নম্বরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা চলে যাবো। চলো, 5 নম্বরে প্রশ্নটি, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে, সেগুলো নিজ দলে আলোচনা ও অন্য দলের সাথে সাক্ষাৎকার ও সুযোগ থাকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেইগুলো তথ্যগুলো খাতায় কাগজে নিচে ছকের মতো করে নিজ নিজ খাতায় লিখতে হবে। সো চলো আমরা লিখে রেখেছি, দেখো নিজ নিজ দলের সংক্রমণ থেকে প্রাপ্ত কৌশল, ফিশিং আক্রমণ লিখেছি, পার্সোনাল ইনফরমেশন চুরি, ম্যালওয়্যার সংক্রমণ, অপরিচিত লিঙ্কে ক্লিক, সোশ্যাল মিডিয়া হ্যাকিং, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল যেভাবে আছে, ফিশিং আক্রমণ, পার্সোনাল ইনফরমেশন চুরি, ম্যালওয়্যার সংক্রমণ, অপরিচিত লিঙ্কে ক্লিক, যেমন ইউআরএল যাচাই করা, যে ইউআরএল দিয়ে কোনো কিছু শুরু আছে কিনা, সোশ্যাল মিডিয়া হ্যাকিং, সোশ্যাল মিডিয়া নিরাপদ সেটিং আপডেট রাখা, অজানা প্রোফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট এড়ানো। তারপরে 3 নম্বর, ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল, ফিশিং আক্রমণ, ফিশিং ফিল্টার ইনস্টল করা, সন্দেহজনক ইমেলের জন্য ফেক এন্ট্রি ফিশিং টুল ব্যবহার করা, পার্সোনাল ইনফরমেশন চুরি, ম্যালওয়্যার সংক্রমণ, অপরিচিত লিঙ্কে ক্লিক, সোশ্যাল মিডিয়া হ্যাকিং। সো এইভাবে আমরা কিন্তু করতে পারি। তারপর 6 নম্বরে চলে যাই, দেখি কি এরপরে কাজ। 6, প্রতি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করা, ফিশিং আক্রমণ দেখেন এভাবে আমরা করতে পারেন, পার্সোনাল ইনফরমেশন চুরি, ম্যালওয়্যার সংক্রমণ, অপরিচিত লিঙ্কে ক্লিক, সোশ্যাল মিডিয়া হ্যাকিং। তারপরে 7 নম্বর যে পোস্টটি আছে দেখি কি আছে, 7 নম্বর পোস্টটি, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে রিসেল সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রম অনুসারে চিহ্নিত করে দেখাতে হবে, সেই ক্রমে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ খাতায় উল্লেখ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট, ক্যামতাসিয়া সফটওয়্যার ভিডিও এডিটিং টুলের ব্যবহার, আমিও কিন্তু ক্যামতাসিয়া ই করতেছি দেখেন, ইম্পোর্ট মিডিয়া, প্রয়োজনে ভিডিও ছবি অডিও ফাইল ইম্পোর্ট করা, টাইম লাইন সেট আপ, ভিডিও ক্লিপগুলো টাইম লাইনে নিয়ে আসা, স্ট্রিমিং এবং কাটিং, অপ্রয়োজনীয় অংশ ডিম ও কাট করা, ট্রানজিশন এফেক্ট যোগ, ক্লিপগুলোর মাঝে সৃজনশীল ট্রানজিশন এফেক্ট তৈরি করা, যোগ করা, টেক্সট ও ক্যাপশন যোগ, গুরুত্বপূর্ণ তথ্য শিরোনাম এবং ক্যাপশন যোগ করা, অডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস ওভার এবং অন্যান্য অডিও এফেক্ট যোগ করা, অডিও এডিটিং গেল। এরপরে দেখেন ইনফেক্ট ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন, ভিডিওতে সৃজনশীল ইফেক্ট বা এবং অ্যানিমেশন যোগ করা, রিভিউ এবং ফাইনাল এডিট, পুরো ভিডিও রিভিউ করার ফাইনাল এডিট সম্পন্ন করা, রেন্ডার এবং এক্সপোর্ট, ফাইনাল ভিডিও রেন্ডার করে এক্সপোর্ট করা, ঠিক আছে, ফ্লো চার্ট, ইম্পোর্ট মিডিয়া, অ্যানিমেশন, টাইম লাইন সেট আপ, রিভিউ এবং ফাইল এডিট, স্ট্রিমিং এবং কাটিং, ইনজেকশন এফেক্ট যোগ, টেক্সট ও ক্যাপশন যোগ, অডিও এডিটিং, ইনফেক্ট এবং রেডার রেন্ডার এবং এক্সপোর্ট। শিক্ষার্থী, এরপরে 7-8 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখি, 8 নম্বরে কি প্রশ্ন আছে। শিক্ষার্থী, তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমরা এগুলো সংগ্রহ করে রাখবা। সম্মেলন ও অব্লিগ অনুষ্ঠানে তোমাদের উপস্থাপন বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলে গুগল সাইটে প্রকাশ করা হলো অথবা ধাপসমূহ খাতায় লেখো। শিক্ষার্থী, দেখো তোমরা কপিরাইটের মেধাস্বত্বের বিষয়গুলো প্রযোজ্য, কপিরাইটের কন্টেন্ট ব্যবহৃত সমস্ত মিডিয়া, ভিডিও, ছবি, অডিও যেন কপিরাইট না লঙ্ঘন করে, অনুমতি বা ওই লাইসেন্সিং, সমস্ত মিডিয়া কন্টেন্টের জন্য প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্সিং নিশ্চিত করা, এগুলো তোমরা লিখবা। তারপরে 10 নম্বরে কি বলেছে প্রশ্নটি দেখি, 10 নম্বরের প্রশ্নটিতে বলেছে, প্রত্যেককে যার যার খাতায় আজকে প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করা। সো তাহলে দেখি এই যে আমি করে রেখেছি, তোমরা এটা করে ফেলো, ঠিক আছে, এই সম্পূর্ণটা তোমরা করে ফেলো। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। যারা এতক্ষণ সাথে দিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।